একজন বৃদ্ধ বিজনেসম্যান তার জন্য একটি অল্প বয়সী মেয়ে কিনে নেয় এবং তাকে বিয়ে করে এরপর তাদের ছবি অঙ্কন করার জন্য একজন চিত্রকরকে হায়ার করে পরে ছেলের সাথে বৃদ্ধের বউ সম্পর্কে জড়িয়ে যায় এবং শারীরিক সম্পর্ক স্থাপন করে এখানে শেষ নয় মুভির কাহিনী শেষ পর্যন্ত কোথায় মন নেয় তা আপনি কল্পনা করতে পারবেন না তাহলে শুরু করা যাক আজকে আমরা যে মুভি সম্পর্কে জানতে চলেছি তা হলো দু সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা টিউলিপ ফেভার বহু বছর আগের কথা সেই সময় টিউলিপ ফুলের বেশ কদর ছিল বহু থেকে লোকজন এই ফুলের ব্যবসা করতে আসতো এই ফুলের দাম অনেক বেড়ে গিয়েছিল মুভি শুরুতে দেখানো হয় সোফিয়া নামের একটি মেয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি এতিম ছিল এবং একটা চার্চে নানের সাথে থাকত। একদিন সোফিয়াকে বড় লোক এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় এটা বলে যে তুমি তার সাথে সুখেই থাকবে আর তোমার ভবিষ্যৎও উজ্জ্বল হবে সোফিয়া এটা মেনে নেয় এবং সে বিজনেসম্যানকে বিয়ে করে এই সেই বিজনেসম্যান যার নাম হলো কর্নেলিশ কর্নেলিশের বয়স সোফিয়ার থেকে অনেক বেশি ছিল তার প্রথম স্ত্রী বাচ্চা হওয়ার সময় মারা গিয়েছিল সে একটা ছেলে সন্তান আশা করছিল এর জন্য সে সোফিয়াকে বিয়ে করে যাই হোক বিয়ের অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও সোফিয়া প্রেগনেন্ট হচ্ছিল না সেই জন্য কর্নেলিশের বন্ধু তাকে বলে তোমার সোফিয়াকে সেরে দেওয়া উচিত কিন্তু কর্নেলিশ তার বন্ধুকে বলে এটা আমি করবো না সে সোফিয়াকে অনেক যত্ন করে তাদের ঘরে একটা মেয়ে কাজ করত। তার নাম হলো মারিয়া আজকাল মারিয়া খাবার মেনুতে শুধুই মাছ রান্না করছিল এটা দেখে তার মনিব অর্থাৎ কর্নেলিশ মজা করে বলে তোমার কি মাছ সাথে প্রেম হয়ে গিয়েছে নাকি সত্যি সত্যি মারিয়া একজন জেলের সাথে প্রেম করছিল সেই সময় তার বয়ফ্রেন্ডের নাম ছিল উইলিয়াম রাতে গোপনে উইলিয়াম মারিয়ার সাথে দেখা করতে আসতো আর তারা দুজনে ঘাবাঘাব করত। এদিকে সোফিয়া আর তার বয়স্ক স্বামী সন্তানের জন্য চেষ্টা করেই যাচ্ছিল কিন্তু বাচ্চা হচ্ছিল না তখন এই সমস্যা নিয়ে সোফিয়া একজন ডাক্তারের কাছে যায় ডাক্তারকে সব খুলে বলার পর ডাক্তার সোফিয়ার সাথে সেক্স করতে চায় যেন একটা বাচ্চা হয় এই কথা শুনে সোফিয়া ডাক্তারকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে আসে সোফিয়া এবং কর্নেলিস ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন তাদের একটা সন্তান হয় এভাবে দিন অতিবাহিত হতে থাকে একদিন কর্নেলিশ ভাবে তার এবং সোফিয়ার পোর্ট্রেট পেন্টিং বানানো দরকার সে সময় সেই শহরে একজন তরুণ প্রতিভাবান আর্টিস্টের সন্ধান পায় কর্নেলিশ এবং তার রেটও অনেক কম ছিল এই সুযোগটা কর্নেলিস্ট নিতে যাচ্ছিল সেই আর্টিস্টের নাম ছিল জেন জেনের বন্ধুর মাধ্যমে কর্নেলিস্ট জেনকে ছবি আঁকার জন্য হায়ার করে পেইন্টিং করার জন্য যখন সোফিয়া জেনের সামনে আসে তখন জেন সোফিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মূলত সোফিয়ার প্রেমে পড়ে গিয়েছিল প্রথমবার তাকে দেখেই কথায় বলে প্রথম দেখায় প্রেম সেই অবস্থা আর কি ছবি আঁকার সময় সে সোফিয়ার কাছে আসার চেষ্টা করে এবং চোখে চোখে দুজনের কথা চলতে থাকে অন্যদিকে সোফিয়ার বয়স্ক স্বামী এসবের কিছুই খেয়াল করে না আগেই আমরা দেখেছি যে বাসার কাজের মেয়ের সাথে উইলিয়াম নামের এক ছেলে প্রেম চলছিল উইলিয়াম চাচ্ছিল যেন দ্রুত সে বড়লোক হতে পারে যাতে করে মারিয়াকে নিয়ে সুখে সংসার করতে পারে সেই শহরে বড়লোক হওয়ার দ্রুততম উপায় হলো টিউলি ফুলের ট্রেডিং করা মানে নিলামে ডাক দেয় আর কি উইলিয়াম নিলামে অংশ নেয় দ্রুত বড়লোক হওয়ার আশায় একদিন পেন্টিং বানানোর সময় জেনের মনে হতে শুরু করে যে সে হয়তো সোফিয়াকে ভালোবাসতে শুরু করেছে সেই সময় সোফিয়াও এ ধরনের চিন্তা করছিল পরক্ষণেই তার মনে হতে থাকে এটা পাপ কারণ সে বিবাহিত এরপর সোফিয়া তার স্বামীকে বলে আর ছবি আঁকানোর দরকার নেই সে যেন জেনকে কাছ থেকে বিদায় করে দেয় কিন্তু কর্নেলিশ বলে এত অল্প টাকায় আর কেউই পেইন্টিং করে দিবে না এভাবেই চলতে থাকে পরদিন উইলিয়াম মারিয়ার সাথে দেখা করতে আসে এবং সে যে টিউলিপ ফুল নিলামে কিনেছে এই কাগজ মারিয়াকে দেখায় এবং তাকে বলে এই ফুল আমরা অনেক টাকায় বিক্রি করে বড়লোক হয়ে যাব। আর অনেক দূর চলে গিয়ে সুখে সংসার করব মারিয়া এসব শুনে খুব খুশি হয় একদিন ছবি আঁকার সময় জেন সোফিয়াকে টিউলিপ ফুল হাতে নিয়ে পোস্ট দিতে বলে আর জেন সোফিয়াকে এর পরের দিন জেন কর্নেলিশ বাসায় আসে কিন্তু মারিয়া তাকে বলে সোফিয়া বাসায় নেই তখন জেন মারিয়াকে বলে আমি সোফিয়াকে অবশ্যই চিঠি লিখব তাকে বলে দিও পরের দিন সে সোফিয়াকে চিঠি লেখে কিন্তু সে চিঠি কর্নেলিসের হাতে পড়ে সে চিঠিতে লেখা ছিল আমি টিউলিপ হাতে সোফিয়ার একটা ছবি আঁকতে চাই সেজন্য সে সোফিয়াকে তার বাসায় যেতে বলে প্রথমে কর্নেলিস এই প্রস্তাবে রাজি হয় না কিন্তু অল্প দামে ভালো পেইন্টিং পাবার লোভে সোফিয়াকে জেনের বাসায় যাওয়ার অনুমতি দেয় এরপর সোফিয়া ফুল হাতে জেনের বাসায় আসে এবং দুজন শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে একদিন উইলিয়াম নিলামে কেনা টিউলিপ ফুল দেখতে নানার কাছে আসে তখন নান তাকে বলে তোমার টিউলিপ ফুলের মধ্যে একটি রেয়ার প্রজাতির ফুল রয়েছে যেটা তোমাকে বড়লোক করে দিবে উইলিয়াম এটা শুনে খুব খুশি হয় এরপর সে তার মাছের ব্যবসা বন্ধ করে দেয় ফলে পরের দিন সকালে উইলিয়াম মারিয়ার সাথে দেখা করতে আসে না এটা দেখে মারিয়া খুব কষ্ট পায় পরদিন কর্নেলিশ আর সোফিয়ার একটি পার্টিতে যাওয়ার কথা ছিল কিন্তু সোফিয়া সেই পার্টিতে যেতে চায় না কারণ সে জনের সাথে দেখা করতে চাইছিল সোফিয়া যেতে না চাওয়ায় কর্ণিলশোর জানায় সেও ওই পার্টিতে যাবে না কিন্তু সোফিয়া তাকে অনেক বুঝে সে পার্টিতে যাওয়ার জন্য রাজি করে এদিকে উইলিয়ামের টিউলি ফুলের ব্যবসা অনেক ভালো চলছিল সে অনেক টাকা আয় করছিল আর এই খবরটা দিতে সে মারিয়ার সাথে দেখা করতে আসছিল অন্যদিকে সোফিয়া মারিয়ার পোশাক পরে গোপনে বের হয় জেনের সাথে দেখা করতে মারিয়ার পোশাক দেখে উইলিয়াম ভাবে এটা মারিয়া সে তাকে ডাক দেয় কিন্তু সে কোনো সাড়া দেয় না তাই সে সোফিয়াকে মারিয়া ভেবে তার পিছু নেয় এভাবে সে দেখতে পায় সোফিয়া জেনের বাসায় চলে আসে এবং জেনকে জড়িয়ে ধরে চুমু খায় উইলিয়াম সোফিয়াকে ভালো মতো দেখতে পায় না তার আগেই জেন রুমের দরজা লাগিয়ে দেয় সেভাবে মারিয়া তাকে ধোঁকা দিয়েছে এ কারণে উইলিয়াম অনেক কষ্ট পায় পরের দৃশ্যে আমরা দেখতে পাই সোফিয়া আর জেন শাড়ির সম্পর্কে লিপ্ত হয় এদিকে দেবদাস উইলিয়াম কষ্ট কমানোর জন্য একটি বারে আসে সে যে মেয়েটির সাথে বারে সময় কাটাচ্ছিল সেই মেয়ে কৌশলে তার সব টাকা চুরি করে পালিয়ে যায় এটা জানতে পেরে উইলিয়াম রাগে ফেটে পড়ে এবং বারের মধ্যে মারামারি শুরু করে এত বড় আঘাত সহ্য করতে না পেরে সে এই শহর ছেড়ে চলে যায় রাতে কর্নেলিশ পার্টি থেকে বাসায় ফেরার আগেই সোফিয়া বাসায় ঢুকে পড়ে ফলে কর্নেলিশ তার স্ত্রীর পরকীয়ার কথা জানতে পারে না এদিকে কয়েকদিন হয়ে গেল উইলিয়াম মারিয়ার সাথে দেখা করতে আসছে না মারিয়া ভাবে উইলিয়াম তাকে ধোকা দিয়েছে এসব কথা সে সোফিয়াকে জানায় সে এটাও বলে যে উইলিয়ামের সন্তান তার গর্বে এটা যদি কর্নেলিশ কোনোভাবে জানতে পারে তাহলে তাকে কাজ থেকে বিদায় করে দিবে তখন সোফিয়া বলে আমি তাকে কিছু বলবো না তবে সে যদি নিজে থেকেই জানতে পারে তাহলে আমার এখানে কিছু করার নেই একথা শুনে মারিয়া সোফিয়াকে বলে আমার এই কথা যদি ফাঁস হয় তাহলে আমিও তোমাদের অবৈধ সম্পর্কের কথা কর্নেলিশকে বলে দেবো এটা শুনে সোফিয়া খুব ভয় পেয়ে যায় সোফিয়া একথা তার প্রেমিককেও জানায় এবং এই শহর থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করে কিছুদিন পর সোফিয়া দারুণ এক পরিকল্পনা করে একদিন রাতে কর্নেলিশ মন খারাপ করেছিল এবং সোফিয়াকে বলে তার প্রথম স্ত্রীর যখন সন্তান প্রসবের সময় হয় তখন ডাক্তার কর্নেলিশকে বলে যে কোনো একজনকে বাঁচাতে হবে তখন কর্নেলিশ বলে তার ছেলেকে বাঁচাতে কিন্তু তার স্ত্রী এবং ছেলের দুজনেই মারা গিয়েছিল আর এজন্য সে নিজেকে অপরাধী মনে করে এবং সে এটাও মনে করে যে এই কারণেই হয়তো ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছে এই সময় কর্নেলিশকে খুশি করার জন্য মিথ্যে কথা বলে সে জানায় সে প্রেগনেন্ট হয়েছে আর এটা ছিল তার প্ল্যানের একটা অংশ এটা শুনে কর্নেলিশ খুব খুশি হয় এরপর সোফিয়া মারিয়াকে জানায় তার পরিকল্পনার কথা সোফিয়া নিজেকে প্রেগনেন্ট দেখানোর ভান করবে আর মারিয়া যে প্রেগনেন্ট সেটা তারা সবার কাছ থেকে লুকিয়ে রাখবে আর মারিয়ার বাচ্চা হয়ে যাওয়ার পর সেই বাচ্চাকে সোফিয়ার বাচ্চা বলে পরিচয় দিবে এতে করে দুজনেরই সমস্যা সমাধান হবে কিন্তু কাজটা অনেক সহজ ছিল না তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য একজন ডাক্তারকেও তাদের দলে নেয় ওই যে ডাক্তার থাপ্পড় খাওয়া ডাক্তার আর কি এরপর ডাক্তার কর্নেলিশ বাসায় আসে এবং কর্নেলিশকে রুমের বাহিরে যেতে বলে এরপর সে সোফিয়ার পরিবর্তে মারিয়াকে চেক করে একটু পরে যখন কর্নেলিশ সেখানে আসে তখন ডাক্তার তাকে বলে এবার তার ছেলে হবে এটা শুনে বেচারা কর্নেলিশ আনন্দে আত্মহারা হয়ে যায় একদিন কাজ করার সময় মারিয়ার বমি পায় সোফিয়াও দৌড়ে মারিয়ার পিছু পিছু যায় সোফিয়া কর্নেলিসের সামনে এমনভাবে অ্যাক্টিং করে যে সেই বমি করছে আর এভাবেই দিনের পর দিন সোফিয়া কর্নেলিশকে বোকা বানাতে থাকে একদিন কনলিশ ব্যবসায়িক কাজে এক সপ্তাহের জন্য অন্য শহরে যায় এরপর সোফিয়া জেনের সাথে সমুদ্র পাড়ে বসে রোমান্টিক সময় কাটায় আর অনেক গল্প করে কথায় কথায় সে জেনকে বলে আমি যখন ছোটো ছিলাম তখন চার্চে বড় হয়েছি আমি ছোটোবেলায় যে চার্চে বড় হয়েছি সেখানে অনেক টিউলিপ ফুল আছে এটা শুনে জেনের মাথায় একটা খারাপ বুদ্ধি আসে সে সোফিয়াকে বলে আমি চার্চে গিয়ে সেই ফুল চুরি করে বিক্রি করে দেব এতে আমরা অনেক টাকা পাবো সেই টাকা দিয়ে আমরা অন্য শহরে গিয়ে বসবাস করব। সে রাতেই ফুল চুরি করার জন্য চার আসে এবং ধরা পড়ে যায় পরদিন সকালে সে সব সত্য কথা নানকে বলে সে নানকে বলে আমি সোফিয়াকে ভালোবাসি আর তার জন্যই সে এ কাজ করেছে এবার নান জেনকে টিউলি ফুলের ব্যবসা করতে বলে নানের অনুমতি নিয়ে জেন ফুলের ব্যবসা শুরু করে এবং স্বপ্ন দেখে সে সোফিয়াকে নিয়ে অনেক সুখে সংসার করতে পারবে অন্যদিকে মারিয়ার বাচ্চা জন্ম দেওয়ার সময় ঘুমিয়ে এসেছে ঠিক তখন নাটকের অংশ হিসেবে কর্নেলিশের সামনে অভিনয় শুরু করে মারিয়াকে নিয়ে সে উপরের ঘরে চলে যায় আর কর্নেলিশকে দিয়ে ডাক্তার ডেকে আনে কিছুক্ষণ পর মারিয়া একটি কন্যা সন্তানের জন্ম দেয় একটু পর ডাক্তার এসে কর্নেলিশকে জানায় তার স্ত্রী মারা গিয়েছে আর সে একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে আর এসবই ছিল সোফিয়ার পরিকল্পনার অংশ সোফিয়া মারা যাবার অভিনয় করতে থাকে কর্নেলিশ অনেক কষ্ট পায় এটা ভেবে যে তার স্ত্রী মারা গিয়েছে সে সোফিয়াকে অনেক ভালোবাসত এবার সে বাচ্চা নয় তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছিল এসব কথা যখন সে ডাক্তারকে বলছিল তখন সোফিয়া সব শুনছিল এটা ভেবে সোফিয়া অনেক কষ্ট পায় যে তার স্বামী তাকে এত বেশি ভালোবাসে আর সে তার স্বামীকে এভাবে ধোকা দিচ্ছে কিন্তু তার আর কিছু করার ছিল না তারই শুরু করা এই নাটক তার নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে পরের দিন ভোরে সোফিয়াকে কফিনে ভরে জেনের এক বন্ধু নিয়ে যাচ্ছিল আর ইমোশনাল হয়ে কর্নেলিশ এই দৃশ্য দেখছিল এদিকে কর্নেলিশ ছোট্ট মেয়েটির নাম রাখে সোফিয়া মারিয়া কর্নেলিশকে বলে এই মেয়েকে সে নিজের মেয়ের মতোই বড় করবে পরের দৃশ্যে আমাদের দেখানো হয় জেন যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল ফুলের ব্যবসা করার জন্য তারা সবাই টাকা ফেরত নিতে আসে কিন্তু জেন তাদের জানায় টিউলিপ ফুলের বীজ ডেলিভারি দেওয়ার পর সে টাকা পাবে এরপর সে তাদের টাকা শোধ করে দিবে এবার সে তার বন্ধুকে টিউলিপ ফুলের বীজ আনতে নানের কাছে পাঠিয়ে দেয় এদিকে সোফিয়া জেনের বন্ধুর বাসায় চলে আসে কিন্তু অনেক সময় কেটে গেলেও জেন সেখানে আসতে পারে না কারণ পাওনাদাররা তাকে বাড়িতে আটকে রেখেছে এবার সোফিয়া বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছে তার স্বামীকে এত বড় ধোকা দেওয়া উচিত হয়নি এটাই সে ভাবতে থাকে এদিকে জেনের বন্ধু থেকে ফুলের বীজ আনার সময় রাস্তায় অনেক মদ খেয়ে ফেলে আর টিউলিপ ফুলের বীজের থলে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলে জেন যখন এটা শোনে তখন তার সব স্বপ্ন শেষ হয়ে যায় এদিকে সোফিয়া জেনের বন্ধুর বাসা থেকে তার স্বামীর বাসায় ফিরে আসে সে কর্নেলিশকে মারিয়ার সেই মেয়ের সাথে দেখতে পায় সোফিয়া বুঝে যায় সে অনেক দেরি করে ফেলেছে সে তার কাপড় নদীতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে মারিয়ার প্রেমিক উইলিয়াম অনেক দিন পর শহরে ফিরে আসে সে মারিয়ার সাথে দেখা করতে আসে এতদিন পর মারিয়া উইলিয়ামকে দেখে খুব রেগে যায় এরপর তারা দুজন দুজনকে সব ঘটনা খুলে বলে এবং তার মেয়েকেও উইলিয়ামকে দেখায় তাদের এসব কথা আড়াল থেকে কর্নেলি শুনে ফেলে আর অনেক বেশি আঘাত পায় এবার সে মারিয়াকে একটা চিঠি লেখে সে বলে মারিয়া যেন তার মেয়ের খেয়াল রাখে সাথে তার সম্পত্তি মারিয়া আর উইলিয়ামকে লিখে দেয় সে আরও বলে এই মেয়েকে যেন সবার কাছে কর্নেলিশের মেয়ে বলেই পরিচয় দেয় কর্নেলিশ নিজে সুখী হতে না পারলেও সে তার সব কিছু দিয়ে মারিয়া আর উইলিয়ামকে সুখী দেখে এ শহর ছেড়ে দূরে কোথাও চলে যায় এরপর জেন যখন জানতে পারে সোফিয়া তাকে রেখে চলে গিয়েছে তখন সে তাকে খোঁজার অনেক চেষ্টা করে কিন্তু নদীর পানিতে সোফিয়ার কাপড় পড়ে থাকতে দেখে সে মনে করে সোফিয়া পানিতে পড়ে মারা গিয়েছে এরপর আট বছর পার হয়ে যায় এই সময়ের মধ্যে জেন বড় একজন আর্টিস্ট হয়ে গিয়েছে সেই সময় নান জেনের কাছে এসে বলে তুমি চার্চের একটা ছবি পেন্ট করো তারপর জেন ছবি আঁকতে যখন চার্চে আসে তখন সেখানে সে সোফিয়াকে দেখতে পায় কারণ সোফিয়া সেদিন কর্নেলিশের বাসা থেকে ফিরে আবার চার্চেই আশ্রয় নিয়েছিল এদিকে কর্নেলিশ অন্য একটা দেশে চলে আসে এবং বিয়ে করে সেখানে তার একটি পুত্র সন্তান জন্ম নেয় এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়